স্বাগত আজ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি নুজাত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন আজ থাকছে সংস্কৃতি এনটিভি অনুষ্ঠানসূচি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি প্রথমেই থাকছে সংস্কৃতি বেইলি রোড নাটক সরণির মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম অনুষ্ঠিত হচ্ছে নাট্য সমারোহ থেকে জুন পর্যন্ত উৎসবে এক মোট এগারোটি নাটক মঞ্চাইতে হবে এই আয়োজনে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চাইতে হবে নাটক পুতুলের বিয়ে এবং সন্ধ্যে সাড়ে সাতটায় মঞ্চাইতে হবে লেটো নাটক বিদ্যাভূতম উৎসব চলবে সাত জুন পর্যন্ত এবার এনটিভি অনুষ্ঠান সূচি সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ রাত আটটা বিশ মিনিটে থাকছে ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার মিন্টু আমার কাছে টাকা রাখতে দিছে সেই টাকা আবার আমি হায়κες দিছি মতেরায়κες। ওহন সেই জায়গাটা সে উল্টো-বাঁটা কুরসে। আ সামার কথা হইতাছে দুলাভাইছে টাকাগুলো মারি টাকা দিয়ে করে কি? হ্যাঁ কোনো शौक ಅಲ್ಲ তো দেখলাম না। কাপড়স পরে সিঁড়ি দেখছে নুঁগি দিকে তাকানো যায় না। হে নুঁগি দিকে আপনার সানের দরকার কি? চোখ পড়া যায়। আমি তো অন্ধ না। টাকা দিয়ে হ্যাঁ জোয়া খেলে। মতেন বের জোর খুব নেশা।

এবার দুপুরের অতিথি প্রিয় দর্শক আমাদের আজ দুপুরের অতিথি গুণী নাট্য নির্দেশক ও বাঁশুরী নজরুল নাট্য সমারোহ দু হাজার চব্বিশের উৎসব সমন্বয়কারী গোলাম সারোয়ার শুভ দুপুর ভাইয়া কেমন আছেন ভালো এই যে এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত একটি নাট্য উৎসব চলছে যার নাম হচ্ছে বাঁশুরি নজরুল নাট্য সমারোহ দু এই উৎসবের মূল সমন্বয়কারী বা উৎসব সমন্বয়কারী আপনি যেহেতু এক তারিখ থেকে শুরু হয়েছে এবং আজকে ছয় তারিখ এই কদিন পর্যন্ত আসলে উৎসব কেমন চললো একটু শুরুতেই যদি বলতেন আমি তো শুরু থেকেই দেখলাম অত্যন্ত ভালো বিশেষ করে নাট্যপ্রিয় অভিনেতা দর্শক যারা তারা প্রতিদিনই ভিড় করে দেখছেন কারণ বিষয়টি একদম সম্পূর্ণ নতুন কারণ এক তো নজরুলের নাটক নিয়ে এই প্রথমবারের মতো একটি নাট্য সমারোহ অনুষ্ঠিত হচ্ছে ইতিপূর্বে হয়নি কিন্তু নজরুলের নাটকে এমনি হয় না তারপরে আবার সপ্তাহব্যাপী তার নাটক নিয়ে একটা উৎসব হচ্ছে সুতরাং এটা একটা বিশাল আকর্ষণ আমার মনে হয়েছে যার জন্যে দর্শকরা ভিড় করে আসছেন দেখতেছেন ও নাটকগুলো তো আজকে তো প্রায় ছয় দিন হয়েই গেল উৎসবের প্রায় শেষ প্রান্তে আমরা এসে পৌঁছে গেছি আগামীকাল শেষ হয়ে যাবে এখনো পর্যন্ত আমরা আশাবাদী খুবই ভালো আচ্ছা আজকে তো দুটি নাটক মঞ্চায়িত হবে যদি সেই নাটক দুটি সম্পর্কে বলতেন একটি হলো গাজীপুর শিল্পকলা একাডেমি ওরা পুতুলের বিয়ে নামে একটি নাটক করছে এটা শিশুদের নাটক মূলত আর দ্বিতীয় নাটকটি লেটো নাটক নজরুলের বিদ্যা হুম এটা বাংলাদেশ উদিচি শিল্পী গোষ্ঠী এই নাটকটা পরিবেশন করবে আচ্ছা ভেলি রোডে ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এই নাট্য উৎসব চলছে আগামীকাল শেষ হয়ে যাবে তো আগামীকাল হিসেবে যেহেতু অনুষ্ঠান শেষ সেই হিসেবে আপনাদের অন্য কোনো কি অনুষ্ঠান আমরা শেষ দিন তো শুক্রবার সকাল দশটায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে একটা নজরুলের নাটক বিষয়ে একটা সেমিনার আছে খুব গুরুত্বপূর্ণ এবং এই সেমিনার আহ আমিনুর রহমান সুলতান উনি প্রবন্ধ পাঠ করবেন ডক্টর রতন সিদ্দিকী সঞ্চালন করবেন এবং আশা করছি যে নাটকের চর্চা করেন এমন প্রায় সকলেই আমন্ত্রিত তারা আসবেন উপস্থিত থাকবেন এবং নজরুলের নাটক নিয়ে এই আলোচনার আসরটি শুরু হবে এটা আবার শিল্পকলায় হবে শিল্পকলা একাডেমিতে হবে কারণ পরিবেশটা ভালো ওখানে সবাই আসতেও পারে অংশগ্রহণ করতে পারে সেই সিস্টেমটা আছে তো খুবই ভালো হবে আশা করছি আচ্ছা বাসুরি নজরুল নাট্য সমারোহ 2024 এর প্রস্তুতি আপনারা মূলত কবে থেকে শুরু করেছেন এই প্রস্তুতিটা আসলে আমাদের প্রায় 4 মাস অর্থাৎ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি হ্যাঁ এরকম ফেব্রুয়ারি থেকে তারও আগের থেকে প্রস্তুতি ছিল মানসিক কিন্তু কাজটা আমরা শুরু করেছি ফেব্রুয়ারিতে কারণ এখানে যে উৎসবে যে নাটকগুলো অংশগ্রহণ করছে এগুলো মূলত কাজী নজরুল ইসলামের লেটো নাটক এই নাটকগুলো আমরা ছোটবেলার থেকে শুধু জানতাম নজরুল লেটো নাটক লিখেছেন কিন্তু কোথায় সেগুলো কিন্তু আমরা পাইনি দেখিও নেই কেউ কোনো গবেষকও পড়েননি চোখেও দেখেন এগুলো প্রিন্টেডও না এগুলো খুব এই শতাব্দীর দুই হাজার তিন সালে প্রথম এই সমস্ত সংগৃহীত নাটক আটত্রিশটি দর্শকের বা পাঠকের কাছে প্রকাশিত হয় এটা নজরুল ফাউন্ডেশন কলকাতা নজরুল পরিষদ ওরা এ বইটি প্রকাশ করে নজরুলের লেটো দুখু লেটো গান নামে একটি বই প্রকাশিত হয় মোহাম্মদ আইনুদ্দিন উনি একজন ফকলোর গবেষক উনি দীর্ঘ তিরিশ বছর ধরে এই গবেষণা সাধনা এবং সংগ্রহ করে 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 এই নাটকগুলোকে তিনি গ্রন্থিত করেন এবং এই বইটি প্রকাশ করেন এরপরে আমরা আসলে পাই এই নাটকগুলো পাওয়ার পরে যেটা মনে হয়েছে যে নাটকগুলো তো করা উচিত কিন্তু নাটকগুলো পড়ে আমাদের যেটা ধারণা হয়েছে যে এখন আমাদের যে গ্রুপ থিয়েটারের যে ট্রেন বা আমাদের যে অভিনেতা অভিনেত্রীর যে বর্তমান যে পরিস্থিতি তাতে দেখা যায় যে পথ নাটক নামে এক ধরনের পরিবেশনা হয়ে থাকে আমাদের দেশে এই ছোটো ছোটো নাটক তো আধা ঘন্টা চল্লিশ মিনিট এই নাটকগুলো যদি সবাই করতে থাকে হয়তো পথ নাটকের পদ্ধতিতে করে ফেলবে তাতে তো নজরুলের লেটো নাটক হবে না কারণ নজরুল কিন্তু একটা লোক ফর্মে এই নাটকগুলো কিন্তু রচনা করেছিলেন আচ্ছা উনি কোনো আধুনিক চিন্তা চেতনায় করেনি আর অত্যন্ত স্বল্প বয়সে তখন তার বয়স ছিল কত দশ থেকে ষোলো সতেরো বছর একদম কিশোর বালক সেই সময় কিন্তু এই নাটকগুলোর তিনি রচনা করেছিলেন একটু জানতে চাইব এই লেটো নাটকগুলো মঞ্চায়িত করার ক্ষেত্রে বা উপস্থাপনের ক্ষেত্রে আপনারা কোন বিষয়গুলোকে গুরুত্ব হ্যাঁ সেটাই বলতে চাচ্ছিলাম আসলে ওই পথ নাটকের পদ্ধতিতে যেটা না হয় সেই জন্য আমরা ওই ফেব্রুয়ারি মাসে একটা কর্মশালার আয়োজন করি সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমাদের যারা গ্রুপ থিয়েটারের অভিনয় চর্চা করেন ছেলেমেয়েরা যারা তাদেরকে আমন্ত্রিত করে নিয়ে আসি ওয়ার্কশপে এবং প্রায় পঞ্চাশ জনের মতো শিক্ষার্থী সেখানে উপস্থিত হয় সেখানে লেটো বিষয়টা কী এবং লেটো নাটকটা কেমন এবং কিভাবে করতে হবে এটা তো একটা লোক ফর্মে হওয়া উচিত তো ঠিক সেইভাবে একটা আমরা কর্মশালার আয়োজন করেছি আমাদের দেশে যারা গুণীজন যারা এই বিষয়ে কিছু পারদর্শিতা আছে জানেন তাদেরকে শিক্ষক হিসাবে আমন্ত্রণ জানিয়েছি আমরা একটা এক্সচেঞ্জ করেছি চিন্তা চেতনার যে কীভাবে পড়া উচিত কারণ লেটু নাটক তো আমরা কেউ দেখিনি কিন্তু সেই জন্য তো ফেলে রাখা যাবে না তো আমাদের দেশেও তো অনেক লোক ফর্ম আছে যেমন আলকাপ আছে সং আছে গেটু আছে তাই না তো এই এই ধরনের পদ্মার নাচন বেহুলার নাচারি অনেক ধরনের কিন্তু ফর্ম আছে আমাদের দেশে এই ফর্মগুলোর সঙ্গে কিছু মিলেঝিলে যদি আমরা এই লেটোর নাটকগুলোকে জীবন্ত করতে পারি মঞ্চে তাহলে একটা লোক চরিত্র থেকে গেল এটা আর নাটক বা আধুনিক পদ্ধতিতে হবে না এই বিশ্বাস রেখেই আমরা সবার উপরে ছেড়ে দিয়েছি যে আপনারা আপনাদের নিজস্ব চিন্তায় লোকফর্মে এই নাটকগুলো করুন হয়তো সেটা একদম লেটোর যে বর্ধমান চুরুলিয়া বা বীরভূম ওই অঞ্চলের কিন্তু ওই লোকো ফর্মটা ওটা তো আর আমাদের এই অঞ্চলের মানুষ দেখেও নেই হয়নি কারণ লোকফর্মগুলোতে এক এক অঞ্চলে এক এক রকমভাবে তৈরি হয় তো ঠিক ওই আধারে এইখানে মোটামুটি চেষ্টা করেছে ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি নাটক দেখলাম লোকফর্মে যে লেটো নাটকগুলো পরিবেশিত হলো রবীন্দ্র সৃজনকলা ওরা একটা পরিবেশন করেছে তারপরে থিয়েটার বাহান্ন একটা নাটক করলো তো এভাবে তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রঙ্গভূমি নামে একটি সংগঠন ওরা করলো তো ভালো লেগেছে ওরা মোটামুটি চেষ্টা করেছে আমাদের দেশের বিভিন্ন লোকফর্মের সঙ্গে মিলিয়ে এই নাটকগুলো পরিবেশন লেটো নাটক পরিবেশনার ক্ষেত্রে স্টেজের ধরনটা কেমন হবে হবে এটা পরিবেশন হতো কারণ লোকফর্মগুলো সবসময়ের জন্য কিন্তু একদম খোলা মাঠেই হয় ওপেন এয়ার যেটাকে আমরা বলি দিকে লোকজন বসে যেটা আমাদের গ্রামগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে এখনো তো হচ্ছে হয়তো তার শহরে করতে পারে না কিন্তু গ্রামে গঞ্জে এই সমস্ত নাটক কিন্তু এখনো সজীব সেখানে কিন্তু মানুষ এনজয় করছে দেখছে অংশগ্রহণ করছে পারফরমাররা তা আমরা চেষ্টা করেছি ওই ফর্মে করার কিন্তু দুঃখের বিষয় এখানে আমরা ওপেন এয়ারে করছি না এখানে মহিলা সমিতির একটি প্রসিনিয়ম বঞ্চেই আসলে নাটকটা করতে হচ্ছে আর কি আচ্ছা এই যে আপনি যেহেতু এই উৎসবের উৎসব সমন্বয়কারী হিসেবে কাজ করেছেন কোন বিষয়গুলো আপনার মাথায় ছিল যে কোন প্রসঙ্গ থেকে বা বর্তমান সময়ের জন্য কোন নাটকগুলো প্রাসঙ্গিক হবে সেই বিষয়গুলো তুলে আনা কোন কোন বিষয়গুলো আপনার মাথায় ছিল প্রথমত যে জিনিসটা উৎসবের প্রধান যে ইয়েটা আমরা চিন্তা করেছি সেটা হলো যে নজরুলের তো একটা নাটকের আলাদা বৈশিষ্ট্য আছে তার একটা ফিলসফি যেটাকে আমরা বলি অবশ্যই তো এই বিষয়টা সম্পর্কে তার নিশ্চয়ই নাটকে সেই নজরুলের প্রভাবগুলো আছে আমরা তাকে দ্রোহের কবি কখনো রোমান্টিক প্রেমিক প্রেমের কবি অনেক কিছু বলি কিন্তু শুধু তো ওইটুকু তাকে সংকীর্ণ করে ফেলানো হয়েছে আসলে নজরুলের তো ব্যক্তিটা অনেক বড় আমরা তার নাটক সম্পর্কে কিছুই জানি না যেহেতু চর্চা হয় না সে কারণে এখানে তার বড় একটি আদর্শ হলো সাম্প্রদায়িক যে সম্প্রীতির ব্যাপারগুলো তার গানে কবিতায় কিন্তু প্রচুর এসছে নাটকে আরও বেশি করে এসেছে কারণ যে সময়টা তিনি এই কাজগুলো করেছেন তখন কিন্তু ইংরেজের বিরুদ্ধে এই স্বদেশী আন্দোলন চলছে তিনি একটা জিনিস খুব গভীরভাবে লক্ষ্য করেছিলেন যে এই দেশে যদি ইংরেজকে তাড়াতে হয় আন্দোলনকে জোরদার করতে হয় তাহলে সবচেয়ে বড় জিনিস হলো যে এখানকার যে সম্প্রদায় আছে হিন্দু মুসলমান এবং বর্ণবাদী উচ্চবর্ণীয় এবং নিচব নিচের নিম্ন জাত যে শ্রেণীটা এদের যদি সমন্বয় না হয় এই জাতির তাহলে ইংরেজকে তাড়ানো যায় না এটাও তার একটি কিন্তু উদ্দেশ্য তার নাটকের মধ্যে কিন্তু এই জিনিসগুলোর বেশ প্রভাব আছে তো এই আদর্শিক যে জায়গাগুলো এটা আমরা যে কোনো ভাবেই হোক নাটক করার তো একটা উদ্দেশ্য থাকে শুধু নাটক করলেই হবে না এই গ্রহণের জন্য জনসমক্ষে মানুষের কাছে যায় পাশাপাশি নজরুলের নাটকের বৈচিত্র্য আছে উনি যেমন কিছু পালা নাটক লিখেছেন উনি ওনার গবেষকও ওইভাবে উল্লেখ করেছে পালা নাটক আবার লেটো নাটক আর একমুখী কমিক এই যে বৈচিত্র্য আবার দেখা যাচ্ছে তার যে কিছু নাটক আছে যেটা উনিশশো সালের পর থেকে উনি রচনা করতে শুরু করেছেন একেবারে আধুনিক নাটক হ্যাঁ যেমন সেতু বন্ধ আলেয়া ঝিলিমিলি এগুলোর কিন্তু প্রতীক এবং রূপকাশ্রয়ী আধুনিক মঞ্চ নাটক তখন ওনার পাশ্চাত্য জ্ঞান বা পাশ্চাত্য নাটকের শব্দের তার একটা সংশ্লিষ্ট হয়েছে সম্পর্ক তৈরি হয়েছিল যার কারণে এই সমস্ত নাটকগুলো কিন্তু উনি লিখতে পেরেছিলেন তো আমরা এই উৎসবে কিন্তু এই ভ্যারাইটিটা অর্থাৎ লেটো নাটক পালা নাটক আধুনিক মননের যে নাটকগুলো সবই আমরা এই

তার বক্তব্য হচ্ছে যে করে হোক আমাদের প্রকৃতিকে সংরক্ষণ করতে হবে এবং আমরা যদি বেঁচে থাকতে চাই সুন্দরভাবে তাহলে আমাদের খুব সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে হবে তো এখানে একটা বাঁধের ব্যাপার ছিল যে নদীতে বাদ দেয়া যে বাঁধটা উনি গ্রহণ করেন এই ফিলোসফিটা নাটকের এটাই এই বাঁধের বিরুদ্ধে কিন্তু এই সেতু ব্রিজ না বাঁধ যেখানে পানিটা বন্ধ করে দিয়ে ভাটি অঞ্চলের মানুষের কষ্ট হয় এটা বন্ধন না এটা বন্ধ বন্ধ হ্যাঁ বন্ধ তো সেটাই উনি ওর নাটকে যেমন ফারাক্কা বাঁধ আমাদের কি উপকার করছে ক্ষতি করছে তাই না এরকম যে বাঁধেই হোক যে তিস্তাতে যে ব্যারেজ উপরে করেছে ভারতের ওই প্রতিবেশী দেশের দিকে সেটা কি ভালো হয়েছে ওদেরও কিন্তু ক্ষতি হচ্ছে একটা অংশের আমাদের তো হচ্ছেই তিস্তা নদী শুকিয়ে যাচ্ছে তাই না তো যে কোনো বাঁধ যে ক্ষতি করে উনি আজকে তো একশো বছর আগে এটা ভেবেছেন এই নাটকটা লিখেছেন 1930 সালে এবং সেই সময় তিনি এটা চিন্তা করেছিলেন যে বাদ যে কোনো বাদ মানুষের ক্ষতি করে এটা কল্যাণ বয়ে আনে না আচ্ছা এই নাটকের বিষয়বস্তুটা তাই যদিও প্রতীক ধর্মিতা দেখা যাচ্ছে যে ওখানে দেব এবং অসুরের মধ্যে লড়াইটা হচ্ছে অসুররা স্বর্গরাজ্য আক্রমণ করার জন্য নদীর উপর দিয়ে যাবে এবং সেটা নদীর পানিটাকে অপবিত্র করবে ওরা বাদ দিয়ে এটাই সেখানকার দেবদেবী এরা সেই যন্ত্র দানব বা অসুরদের বিরুদ্ধে লড়াই করছে এবং লড়াইতে তারা জিতে যায় হ্যাঁ আপনি তো নির্দেশনা দিচ্ছেন এবং একই সাথে আপনি নিজেও একজন নাট্যকার তো আমাদের বিদ্রোহী কবি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে দর্শন বা তার যে চিন্তা সেটা একজন নাট্যকারের জায়গা থেকে আপনাকে কি প্রভাবিত করে কিনা কোনোভাবে অবশ্যই প্রভাবিত করে নিঃসন্দেহে কারণ একটা আদর্শ ছাড়া কেউই কোনোদিন নাটক লিখতে পারবে না হ্যাঁ আমরা হয়তো চেষ্টা করি একটা তো স্বপ্ন বা একটা আদর্শ নিশ্চয়ই থাকে তো হয়তো নজরুলের মতো সেই বিশাল আঙ্গিকে চিন্তা করবার শক্তি আমাদের নেই কিন্তু আমাদের পরিপ্রেক্ষিতে রকমের আমরা মনে করি আমি নাটক হয়তো মৌলিক নাটক খুব আমি কম লিখেছি সেদিক থেকে কিন্তু বিদেশি নাটক অনেক রূপান্তরিত করেছে এবং যেগুলো ঢাকায় নিয়মিত মঞ্চস্থ হয়েছে যেমন ভদ্র এটি মলিয়েদের একটি নাটক প্রায় চারশোর অধিক শো হয়েছে তারপরে ঘর জামাই নামে একটি নাটক এটাও মলিয়ারেরই নাটক এটাও প্রায় ছয়শো কি সাতশো মানে রজনী প্রদর্শনী এটার হয়েছে এর ধরনের কিছু ফোক নাটক করেছে গাজী কালু চাম্পাবতী মৌলিক নাটক আমার একটি ছিল ক্ষেত মজুর খৈমুদ্দিন এটা মুক্তিযুদ্ধের নাটক ছিল ক্ষেত মজুর খৈমুদ্দিন এরপরে নাটকের সাথে আপনার পথ চলা অনেকগুলো বছর প্রায় ৫০ বছরেরও বেশি সময় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রাক্তন উপপরিচালক হিসেবে আপনি দায়িত্ব পালন করেছেন একটা সময় এখন আপনি একজন প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন তো সেই জায়গাটায় কি মনে হয় নতুনদের মধ্যে থিয়েটার নাটক বা সেই নৈতিকতার জায়গাটা আসলে কতটুকু স্পষ্ট এটি একটি বিশাল ব্যাপার আসলে শিক্ষকতার ব্যাপারটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না আমি শিক্ষক হব বা নাটক পড়াবো আসলে আগ্রহ ছিল যে আমি নিজে শিল্প চর্চাটা করব। সেই দিক থেকে আমি বাইরে পড়াশোনা করে আসছি ন্যাশনাল স্কুল অফ ড্রামার ছাত্রও ছিলাম এখানে আসার পরে আসলে ওই বিষয়গুলো যখন আমি গ্রুপ থিয়েটার চর্চাটা করি তখনই শুরু হয়ে গেল বিভিন্ন কর্মশালা এবং প্রশিক্ষণ নতুন অভিনেতাদেরকে তৈরি করতে হবে এটা একটা নৈতিক দায়িত্ব তা আমি তো গ্রুপ থিয়েটার করতাম সেইখান থেকে আসলে এই কর্মশালার প্রশিক্ষক হিসেবেই আমি মূলত চর্চাটা শুরু করি শিক্ষকতাও একটা চর্চা অবশ্যই এরপরে তো সরকারি যখন চাকরি আমি শিল্পকলা একাডেমিতে ছিলাম আমি বিভিন্ন সময় ট্রান্সফার হয়ে বিভিন্ন জায়গায় গেছি আমি সিনিয়র ইনস্ট্রাক্টর ড্রামা মানে প্রশিক্ষণ বিভাগেও ছিলাম পরে নাট্যকলা বিভাগেও সে আমি কাজ করেছি তো এই সব জায়গাতে আসলে পেশাগত কারণেই আমাকে শিক্ষকতা করতে হয়েছে এখন অবসর হয়েছে প্রায় পনেরো বছর আগে আচ্ছা তো এখনো মাঝে মাঝে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো আমাদের যে নাট্যকলা বিভাগ আছে তারও মাঝে মাঝে আমন্ত্রণ জানান সেখানেও আমাকে যেতে হয় কিছু কথা বলতে হয় এবং নতুনদের সাথে কাজ করাটা তো সব সময় আসলে সবসময় হচ্ছে ভাই কথা বলতে ভীষণ ভালো লাগছিল কিন্তু একেবারেই আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আপনার থেকে আরও অনেক কিছু জানার ছিল কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে অনেক অনেক ভালো থাকবেন শুভকামনা রইল আর বাঁশুরি নজরুল নাট্য সমারোহ দু হাজার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনাকেও অনেক ধন্যবাদ সেই সঙ্গে আমাদের শুধু দর্শক যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে অ্যাট এন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ 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 ডট ডট এছাড়া এন সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি শুভ দুপুর